বন্ধুরা, তোমরা কিন্তু অলরেডি সবাই জেনে গেছো কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচটা পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে কিন্তু হেরে গেছে। দেন নেক্সট ম্যাচটা কিন্তু আরসিবির সাথে হবে, অর্থাৎ বিরাট কোহলি আরসিবির সাথে কিন্তু তারা নেক্সট ম্যাচটা খেলবে কলকাতা ইডেন গার্ডেন্স এর মাঠে। আজকের ভিডিওতে মেইনলি আমি কথা বলবো কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে যে ম্যাচটা হেরেছে সেই ম্যাচে হারার কারণগুলোকে নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে সমস্ত বন্ধুরা প্রথমবারের জন্য আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। প্রথম যে কারণটা বলবো সেটা হচ্ছে কলকাতা টিম ম্যানেজমেন্টে, কলকাতা টিম ম্যানেজমেন্ট কিন্তু এই বছর অকশনে কিন্তু খুব একটা ভালো বাই করতে পারেনি, কারণ তাদের কাছে কিন্তু পয়সা খুব কম ছিল। কিন্তু ট্রেড করে অনেকগুলো প্লেয়ারকে নিয়ে কিন্তু তারা কিন্তু খরচা করে ফেলেছিল। তুমি যদি অকশনে যদি ঠিকঠাক ভালো কাজ করতে না পারো তাহলে কিন্তু তোমার অসুবিধা হবে। অকশনের সময় কিন্তু হাফ টিমটাকে তোমার তৈরি হয়ে যায়, বাকি যে 50% কাজটা থাকে সেটা কিন্তু মাঠে গিয়ে করতে হয়। এখান থেকে দেখতে গেলে বরুণ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ আয়ারের মতন প্লেয়ারকে রিটেন করা, সেখানে রাহুল ত্রিপাঠী, শুভমন গিলের মতন প্লেয়ারকে না রিটেন করা, এইগুলো কিন্তু মেন কারণ হয়ে দাঁড়াচ্ছে এখন কলকাতা নাইট রাইডার্স টিমে। কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং লাইনটা দেখলেই তোমরা বুঝতে পারবে সেখানে কিন্তু কোনো পাওয়ার হিটার তুমি পাবে না উপরের দিকে, মানে 1, 2, 3, 4 যারা ব্যাট করতে আসে তারা কিন্তু কেউই পাওয়ার হিটার না। হ্যাঁ, কালকে হয়তো গুরবাজ হয়তো পাওয়ার হিটিং শুরু করেছিল, কিন্তু গুরবাজের খেলাটা আমি অনেকদিন ধরেই ফলো করছি, যবে থেকে কলকাতা নাইট রাইডার্স টিম রহমতুল্লাহ গুরবাজকে তাদের টিমে ট্রেড করে এনেছে তখন থেকে কিন্তু গুরবাজকে আমি ফলো করছি। তাকে দেখা যায় সে একটা ম্যাচ ভালো খেলে পরের তিনটে ম্যাচ ভালো খেলতে পারে না। সেখানে টিম ম্যানেজমেন্ট কিন্তু লিটন এবং সাকিবকে নিয়ে কিন্তু টিমে নিয়ে কিন্তু খুব সমস্যায় পড়েছে, তারা কিন্তু শুধুমাত্র 7টা ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকে। এগুলো কিন্তু টিম ম্যানেজমেন্টের দেখে কিন্তু টিমটাকে করা উচিত ছিল। ওপেনিংয়ে কিন্তু তাদের কাছে অনেকগুলো অপশান ছিল, ফিল সল্টের মতন অপশান ছিল, ময়ঙ্ক আগারওয়ালের মতন অপশান ছিল, এই সমস্ত প্লেয়ারগুলোকে কিন্তু তারা চাইলে কিন্তু কিনতে পারতো, তাদের কিন্তু 3 কোটি টাকা কিন্তু তারা বাঁচিয়েও নিয়ে এসেছিল। কালকে হারার পেছনে আরেকটা যে কারণ হচ্ছে তাদের হচ্ছে যে ব্যাটিং অর্ডারটা তুমি দেখলে তুমিরা সবাই অবাক হয়ে যাও, আমিও কিন্তু অবাক হয়েছিলাম। অনুকূল রায় যখন খেলে তখন কিন্তু আমার ডোমেস্টিকে যখন অনুকূল রায় ব্যাট করে তখন কিন্তু 5-6 নম্বরে ব্যাট করতে নামে, সেখানে তুমি অনুকূল রায়কে কিন্তু 3 নম্বরে পাঠিয়ে দিচ্ছ। সেখানে কিন্তু নীতিশ রানা যদি 3 নম্বরে আসতো, 4 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 5 নম্বরে তোমার রিঙ্কু সিং, তাহলে কিন্তু ব্যাটিং লাইন আপটা আরও শক্ত হতো। এটাও কিন্তু টিম ম্যানেজমেন্টের দেখা উচিত ছিল ব্যাটিং লাইন আপটা কীরকমভাবে তৈরি করা যায়। আমার মনে হয় না ক্যাপ্টেনের কোনো হাত থাকে ব্যাটিং লাইন আপ নিয়ে, ব্যাটিং লাইন আপটা কিন্তু কোচই তোমাকে তৈরি করে দেয়। নেক্সট যে কারণ সেটা হচ্ছে শ্রেয়াস আয়ারকে কিন্তু খুব ভালোভাবেই মিস করেছে কলকাতা নাইট রাইডার্স গত ম্যাচে, তার ক্যাপ্টেন্সি তো মিস করেছে। 3 নম্বরে এমন কোনো ব্যাটারকে তারা পায়নি যে কিন্তু খেলাটাকে চালিয়ে যেতে পারে। সেখানে কিন্তু তাদেরকে নারায়ণ জগদীশনের মতন অপশান ছিল, চাইলে কিন্তু তারা নারায়ণ জগদীশনকে কিন্তু সেখানে ইউজ করতে পারতো, কিন্তু তাদের কাছে কিন্তু আর কোনো ব্যাকআপও নেই। শ্রেয়াস আয়ারের মতন প্লেয়ার কিন্তু তাদের কাছে কোনো ব্যাকআপও নেই যে তারা শ্রেয়াস আয়ারের মতন একটা প্লেয়ারকে সেখানে স্লট ইন করবে। আর ক্যাপ্টেনশিপের কথা বললে নীতিশ রানার কাছে কিন্তু অনেকগুলো বোলিংয়ের অপশান ছিল, রাসেলকে সে বলই করায়নি, সেখানে কিন্তু টিম সাউদিকে দিয়ে 4 ওভার বল করিয়েছে, সেখানে কিন্তু 4 ওভারে টিম সাউদে 2 উইকেট নিয়েছে থেকে কিন্তু 54 রান দিয়েছে। সেখানে শেষের 2টো ওভার যদি টিম সাউদের জায়গায় যদি রাসেলকে দিয়ে করাতো সেখানে কিন্তু হয়তো কাজে দিতে পারতো। অনুকূল রয় কিন্তু একটা পারফেক্ট বলার ছিল, সেখানে অনুকূল রয়কেও কিন্তু ট্রাই করতে পারতো নীতিশ রানা। নীতিশ রানার কথাও বলবো, নীতিশ রানা কিন্তু ট্রাই করেছিল তার কাছে মেন যে 5 জন বলার আছে তাদেরকে দিয়েই বলিংটা করানোর, কিন্তু যখন বলারটা অত বেশি মার খাচ্ছিল তখন কিন্তু তোমাকে আরও 1টা বা 2টো বলার ইউজ করা দরকার ছিল, যেহেতু তোমার কাছে অপশান ছিল আরও 2জন বলারকে ইউজ করার। নীতিশ রানা কিন্তু নিজেও কিন্তু অফ স্পিন বোলিংটা ঠিকঠাকই করছে, প্র্যাকটিস ম্যাচেও কিন্তু ঠিকঠাক বোলিং করেছিল। সেখানে যখন 2জন লেফট হ্যান্ড ব্যাটসম্যান ব্যাটিং করছিল সেই সময় কিন্তু তুমি চাইলে নীতিশ রানা নিজেকেও ইউজ করতে পারতো, সেটাও কিন্তু নীতিশ রানা করেনি। কালকের মোহালিতে যেরকম পিচটা ছিল সেখানে কিন্তু আমার মনে হয় না 191 রানের টার্গেটটা খুব একটা বড় ছিল। সেখানে পিচটা যেরকমভাবে খেলছিল সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স চাইলে কিন্তু ব্যাটিংটা যদি ভালো করতো তাহলে কিন্তু 16 ওভারে 153 রানের যে টার্গেটটা ছিল সেটা কিন্তু সহজেই হাসিল করতে পারতো। বেশিরভাগ ম্যাচেই দেখা যায় যে তোমার পাওয়ার প্লে যদি 3 বা 4টে উইকেট পড়ে যায় তাহলে কিন্তু বেশিরভাগ ম্যাচই তোমাকে হারতে হবে, সে তুমি প্রথমেই ব্যাটিং করো আর পরেই ব্যাটিং করো। কলকাতার ক্ষেত্রে কিন্তু কালকে তাই হয়েছে, 6 ওভারের মধ্যে কিন্তু কলকাতার 3টে উইকেট পড়ে গেছিলো, অ্যাটলিস্ট 10 ওভারের মধ্যে কিন্তু কলকাতার 5টা উইকেট পড়ে গেছিল, 10.1 ওভারে কিন্তু অ্যান্ড্রে রাসেলকে ব্যাট করতে আসতে হয়েছিল। উপরের দিকে যে কোনো একজন ব্যাটসম্যানকে কিন্তু দায়িত্ব নিয়ে কিন্তু পুরো 20 ওভার ধরে খেলাটাকে চালিয়ে যাওয়ার মতন ব্যাটিং করা দরকার ছিল। কলকাতা নাইট রাইডার্স টিমের কোনো ব্যাটসম্যানই কিন্তু সেই কাজটা ঠিকঠাকভাবে করতে পারেনি। কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং লাইন আপটা যেরকম দেখছি আমি সেখানে কিন্তু অ্যান্ড্রে রাসেল ছাড়া সেরকম কিন্তু আর কোনো ব্যাটসম্যানকে আমার চোখে পড়ছে না যাকে দেখে বিপক্ষ টিমের বোলাররা ভয় পায় বা আমরা ভাবতে পারি যে এই ব্যাটসম্যানটা একাই কিন্তু তোমাকে ম্যাচটা জিতিয়ে দেবে। ভেঙ্কটেশ আয়ার হয়তো কলকাতাকাল ভালো খেলেছে, কিন্তু ভেঙ্কটেশ আয়ারের খেলাটা দেখলে তোমরা বুঝতে পারবে একটা যে 6 ম্যাচে সেটাও কিন্তু সেই একমাত্র ফ্রি হিটেই মেরেছিল, তাছাড়া কিন্তু তার কাছ থেকে কিন্তু কোনোরকম বড় হিট কিন্তু আমরা দেখতে পারিনি। রিঙ্কু সিংয়ের উপরে অনেক আশা ছিল, রিঙ্কু সিংও কিন্তু বড় হিট করতে গিয়ে আউট হয়েছে। নীতিশ রানা ভালো খেলছিল কিন্তু তাকে আরও দায়িত্ব নিয়ে খেলার দরকার ছিল। এছাড়াও কেকেআর টিমের যদি বোলারদের কথা বলা যায়, শার্দুল ঠাকুর, টিম সাউদি বা সুনীল নারায়ণ, এদের বোলিংয়ে কিন্তু কোনো প্ল্যানিং আমার চোখে পড়ছিল না, মানে যে ব্যাটসম্যান ব্যাট করছে তার জন্য কোনো নির্দিষ্ট কিন্তু কোনো
রানিং ছিল না, তারা কিন্তু ডান দিক বা দিক অর্থাৎ অফ সাইড লেগ সাইড দু সাইডেই বল করছিল এবং বড় বড় হিট কিন্তু মারছিল। জিতেশ শর্মারা, ভানুকা রাজাপক্সা, শেখর ধাবন যেই ব্যাট করতে এসছে সেই কিন্তু বড় বড় হিট করেছে। তার বোলারদেরও কিন্তু একটু নির্দিষ্ট প্ল্যানিং করে নিয়ে সেই ব্যাটসম্যানকে বল করা উচিত ছিল। শার্দুল ঠাকুরকে কিন্তু একদমই ভালো লাগেনি, টিম সাউদি হয়তো দুই উইকেট পেয়েছে কিন্তু তাকে কিন্তু রানটাকে অনেকটাই চেক দিতে হবে। উমেশ যাদবের কিন্তু প্রথম ওভারটাও ঠিকঠাক করতে পারেনি, মানে গত বছর 2022 সালে যেরকম বল করেছিল উমেশ যাদব, মানে প্রথম এক দু ওভারের মধ্যে কিন্তু সে কিন্তু যে কোনো একটা বা দুটো উইকেট নিয়ে নিয়েছিল, গত ম্যাচে কিন্তু সেটাও সে করতে পারেনি। আমি যে সমস্ত প্রবলেমের কথা বললাম এই সমস্ত প্রবলেমগুলো যদি কলকাতা নাইট রাইডার্সের টিম যদি তাড়াতাড়ি ঠিকঠাক করে উঠতে না পারে, মানে ব্যাটিংয়ের লাইন আপটাকে যদি ঠিকঠাক করে না উঠতে পারে, ব্যাটিংয়ে যদি নির্দিষ্ট প্ল্যানিং না করতে পারে, তাহলে কিন্তু কলকাতাকে নিয়ে বেশি আশা না করাই ভালো আমাদের। কিন্তু আমার মনে হয় পরবর্তী ম্যাচ থেকে কিন্তু ঠিকঠাক করে কলকাতা নাইট রাইডার্স নির্দিষ্ট প্ল্যানিং করে নানবে, যেহেতু ইন্ডিয়ান কোচ আছে চন্দ্রকান্ত পণ্ডিত এবং ইন্ডিয়ান ক্যাপ্টেন আছে, তারা কিন্তু বসবে এবং বসে কিন্তু ঠিক করে নেবে যে কী প্ল্যানিং করলে কিন্তু আরসিবিকে হারানো যায়। এবং তারা কিন্তু অনেকটা টাইমও পেয়ে যাচ্ছে, মানে চার দিনের কিন্তু একটা গ্যাপ পেয়ে যাচ্ছে ম্যাচের মধ্যে, এই চার দিনের মধ্যে কিন্তু তাদের ঠিকঠাক করে নেওয়া উচিত কোন প্লেয়ারটাকে কোন জায়গায় খেলাবে এবং কোন প্ল্যানিংয়ে তারা কিন্তু ম্যাচটাকে জিততে পারে। নেক্সট ম্যাচ কিন্তু কলকাতা ইডেন গার্ডেন্সে হতে যাচ্ছে, ইডেন গার্ডেন্সের মাঠটা কিন্তু এখন কিন্তু অতটা স্পিন বোলিংয়ে সহায়ক নেই, কিন্তু পেসের সহায়ক হয়েছে এবং মাঠটাও কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। এগুলো দেখে কিন্তু কোচ এবং ক্যাপ্টেনের কিন্তু প্ল্যানিং করা উচিত। কলকাতার টিম ম্যানেজমেন্ট আরেকটা কথা আমি বলবো, একটা ম্যাচ হেরে গেছি বলে খুব তাড়াতাড়ি কোনো চেঞ্জেস যেন না করে। গত বছর যেরকমটা করেছিল, একটা ম্যাচ হেরে গেলেই কিন্তু নতুন নতুন প্লেয়ারকে নিয়ে আসছিল, আবার সেই প্লেয়ারটা খারাপ খেললে অন্য একটা প্লেয়ারকে নিয়ে আসছিল, এগুলো কিন্তু না করা। একটা প্লেয়ারকে যদি লং রান দেয়, তাদেরকে যদি কনফিডেন্স দেয়, তাহলে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু ভালো জিনিসটাকে টিম ম্যানেজমেন্ট আদায় করতে পারবে। ম্যাচের আরেকটা কথা বলে রাখি যে মাঝখানে যে যখন ইনিংস ব্রেকটা হয়েছিল, তখন যখন কলকাতা নাইটের টিম যখন ব্যাটিং করতে আসে, তখন কিন্তু লাইটের একটা সমস্যা দেখা যায়। কোনো টিম ব্যাটিং করতে আসে, তাদের কিন্তু একটা মোমেন্টাম থাকে, সেই লাইটটা বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু অনেকক্ষণ খেলাটা বন্ধ থাকে। যখন কোনো ব্যাটসম্যান যখন ক্রিজে ব্যাট করতে আসে, তখন কিন্তু একটা মোমেন্টাম নিয়ে আসে, সেই মোমেন্টামে যদি কোনোরকমভাবে বাধা পায়, তাহলে কিন্তু তাদের কিন্তু কনসেন্ট্রেশনটা লুজ হয়। কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে আমার মনে হয় সেরকমটাই হয়েছে। আর একটা কথা বলে রাখি, যদি লাইটটা যদি বন্ধ না হতো, তাহলে কিন্তু ম্যাচটা কিন্তু অত টাইম পর্যন্ত এগোতো না, তাহলে তার আগেই কিন্তু ম্যাচটাকে শেষ হয়ে যেত, তার ফলে কিন্তু বৃষ্টি কিন্তু ম্যাচে বিঘ্ন ঘটাতে পারতো না, মানে DLS নিয়ম হয়তো কাজ করতো না। সেখানে হয়তো 20 ওভার খেলা হতো এবং 20 ওভার শেষেই কিন্তু দেখা যেত যে কোন টিম জিতেছে বা কোন টিম হারিয়েছে। শার্দুল ঠাকুর এবং সুনীল নারায়ণ লাস্টের দিকে যেরকমভাবে ব্যাটিং করছিল, হয়তো যদি জিততেও না পারতো, তাহলে কিন্তু অ্যাটলিস্ট কিন্তু রানের কাছাকাছি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের টিম যেতে পারতো। আমি আশা করছি যে নেক্সট ম্যাচ যখন কলকাতা নাইট রাইডার্সের টিম খেলবে, তখন কিন্তু গত ম্যাচে যে ভুলগুলো তারা করেছিল সেগুলো কিন্তু ঠিকঠাক করে নিয়েই মাঠে নামবে। আশা করছি কিন্তু আগে পরের ম্যাচটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের টিমই জিতবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কোন কারণের জন্য কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচটাকে হারতে হয়েছে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।